সরকারি কর্মচারীদের কর্মবিরতির দ্বিতীয় দিনেও থমকে গেল দুর্গাপুর মহকুমা আদালতের পরিষেবা। সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকেই দুর্গাপুর মহকুমা আদালতের সামনে বিক্ষোভ শুরু করে দেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। অতিরিক্ত 3% দিয়ে দেবে রাজ্য সরকার, এমনটাই রাজ্যের বাজেটে জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরেও অসন্তুষ্ট রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।